তুমি একাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছো তো, অর্থাৎ তুমি টুয়েলভে উঠবে তো, আর তোমার সংস্কৃত আছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা একদম স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো, আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাবো যে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়টিতে কী কী বিষয় বা কী কী চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, সেই সেই চ্যাপ্টারের কেমন কোশ্চেন করতে হবে, কোনগুলো না করলেই নয়, কোনগুলো করতেই হবে বা কোনগুলো তোমার না করলেও চলে যাবে, এই সব তোমাদের আজ আমি এই ভিডিওর মধ্যে বলবো। একদম ভয় পাবে না, যারা সংস্কৃত রেখেছো অনেকেই ঘাবড়ে গেছো যে রেখে কি ভুল করলাম, তাদের জন্য বলছি একদম না, চিন্তা তুমি একদম করবে না, এই ভিডিওটা তোমার জন্য। দেখো, আমাদের যেসব সিলেবাসের মধ্যে যেসব চ্যাপ্টারগুলো আছে, গদ্য পদ্য নাটক সাহিত্য ইতিহাস ব্যাকরণ যেগুলো আছে, পুরো ডিটেলস আজ আমি তোমাদের দেখাবো ভেঙে ভেঙে। তো ভিডিওটায় যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি আরও ভেঙে তোমাদের বোঝাবো। এবং এই ভিডিওটাকে দেখার পর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ নোটস, এই চ্যানেলের মধ্যে এমন কিছু সাজেশন, এই চ্যানেলের মধ্যে এমন কিছু আমার লাস্ট সেকেন্ড সাজেশন দেওয়া থাকবে বা দেওয়া হবে, যেটা তোমরা উপকৃত হবে। তো বেশি বকবকামি করবো না, চলে এসো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আমি পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ভিডিওটার মধ্যে কোন কোন চ্যাপ্টার, কোন কোনগুলো পড়তে হবে, কোন কোনগুলো না পড়লেও চলে যাবে। দেখো ভিডিওটাকে। দেখো, আমরা দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আলোচনা করতে বসেছি। তো আমরা প্রথমেই দেখব গদ্যাংশ বা গল্পাংশ আমরা বলবো। আমাদের দুটো গদ্যাংশ আছে, একটা আর্যাবর্ত বর্ণনাম লেখক ত্রিবিক্রম ভট্ট, আর আছে বনগতা গুহা যার লেখক গোবিন্দকৃষ্ণ মোদক। মাত্র দুটো আমাদের গদ্যাংশ, এই দুটো থেকেই কিন্তু দুটো বড় কোশ্চেন আসবে, একটি লিখতে হবে আর শর্ট কোশ্চেন তো আছেই, আমি এই নিয়ে পরে আলোচনা করছি। এরপর আছে আমাদের কবিতা, মাত্র দুটো কবিতা আছে আমাদের, দুটো কবিতার প্রথম কবিতা গঙ্গাস্তোত্রম শঙ্করাচার্যের লেখা, দ্বিতীয় কবিতাটা শ্রীমদ্ ভগবদ্ গীতা কর্মযোগ মানে তৃতীয় অধ্যায়, লেখক তো আমরা সবাই জানি মহাভারতের যিনি লেখক ব্যাসদেব। এরপর নাটক, একটিমাত্র নাটক আছে আমাদের, বাসন্তিক স্বপ্নম প্রথম অংশটা আমাদের নেওয়া হয়েছে, লেখক হলেন কৃষ্ণমাচার্য। খুব সুন্দর একটা নাটক, তোমাদের ভালো লাগবে। ইলেভেনের মতো কিন্তু নাটকটা আর আমাদের টুয়েলভের নাটকটা একটু পৃথক। এরপর আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস, নাটক কিছু আছে, গীতিকাব্য আছে আর বিজ্ঞান ও কারিগরি বিদ্যা আছে। নাটকের মধ্যে ভাস আছে স্বপ্ন বাসুদত্তার, শূদ্রক আছে মিচ্ছকটিকম, কালিদাস আছে অভিজ্ঞান শকুন্তলম, এছাড়া গীতিকাব্য আছে মেঘদূত কালিদাসের লেখা এবং জয়দেব গীত গোবিন্দম আছে। আর বিজ্ঞান ও কারিগরি বিদ্যা বিদ্যা আর্যভট্ট বরাহমিহির জ্যোতির্বিদ্যার মধ্যে চরক সুশ্রুত, এ নিয়ে আলোচনা আছে। এরপর আছে ভাব সম্প্রসারণ, চার নম্বর থাকে আর্যাবর্ত বর্ণনম বনগতা গুহা গঙ্গাস্তোত্তম শ্রীমদ ভগবদ গীতা, এই চারটে দুটো গদ্য দুটো পদ্য থেকে আমাদের কিন্তু ভাব সম্প্রসারণ থাকবে, দুটো থাকবে, একটা করতে হবে। এছাড়া ব্যাকরণ তো আমাদের আছে, কারক আছে, প্রত্যয় আছে, পরিনিষ্ঠিত রূপ যাকে বলে, শব্দ যুগলে পার্থক্য আছে, এককথায় প্রকাশ আছে আর পরিনিষ্ঠিত রূপ আছে, ভাষাতত্ত্ব আছে, এখানে দুটো কোশ্চেন আমাদের ভাষাতত্ত্ব থেকে আসবে, একটা লিখতে হবে। এবং অনুবাদ আছে, যেটা আমাদের পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ থেকে অবলম্বন করে থাকবে। আর সর্বশেষ আছে অনুচ্ছেদ রচনা, এটা পাঠ্য বহির্ভূত একটা, যে কোনো কমসে কম পাঁচটা লাইন তোমরা লিখবে শুদ্ধভাবে, বেশি বড় করার দরকার নেই, আমি তোমাদের পরবর্তীকালে আলোচনা করব। এবারে দেখে নাও পুরো চ্যাপ্টারটার নাম্বার বিভাজন, গদ্যাংশ দুটো, কবিতা দুটো, নাটক একটা, সাহিত্য ইতিহাস, এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু দুটো করে MCQ, দুটো করে SAQ, পাঁচ নম্বর করে বড় কোশ্চেন, তোমরা দেখে নাও। গদ্যাংশ পদ্যাংশ আমাদের নাটক থেকে আছে চারটে MCQ, তিনটে SAQ আর একটা বড় কোশ্চেন। নাটক থেকে আমার আছে বিজ্ঞান ও কারিগরি বিদ্যা, এসবগুলো থেকে আছে আমার তিনটে MCQ, দুটো SAQ এবং একটা পাঁচ নম্বর বড়। দেখো ব্যাকরণের দিকটা আমাদের কারক আছে, কারক বিভক্তি করতে হবে তিনটে, সমাস করতে হবে দুটো, দুদুগ্নে চার, শব্দযুগলে পার্থক্য আছে দুটো, এক কথায় প্রকাশ তিনটে, পরিনিষ্ঠিত রূপ আছে তিনটে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ তো এটা বহির্ভূত, এটা পাঁচ করতে হবে, অনুচ্ছেদ রচনা পাঁচ আর ভাব সম্প্রসারণ চার, হয়ে গেল 80, যোগ করে দেখো আর রইল 20। তোমাদের স্কুলের মাস্টারমশাই তোমাদের প্রজেক্ট দেবে, সেই প্রজেক্ট থেকে তোমাদের 20টা নম্বর থাকবে, তোমরা স্যারের কথা মতো প্রজেক্ট গাইডলাইন্স মেনে তোমরা প্রজেক্ট করবে, সেখানে 20 পেয়ে যাবে। এতে তোমরা দেখবে ওখানে 80, এখানে 20, খুব সুন্দর একটা নাম্বার উঠবে, হয়তো খুব সুন্দর নাম্বার হয় 99, 98, কে বলতে পারে, তোমরা 100 হয়তো পেতে পারো, পড়তে থাকো।